প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে এই দিন ভগবান ধন্বন্তরীর জন্ম হয়েছিল, তাই এই দিনটি ধনতেরাস নামে পরিচিত। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ধনতেরাস বা ধনত্রয়োদশী। শাস্ত্র অনুযায়ী মনে করা হয় ভগবান ধন্বন্তরী অমৃত কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনটিকে ধনত্রয়োদশী বা ধনতেরাস বলা হয়। এই দিনে পাত্র কেনার প্রথাও রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু মহাবিশ্বের চিকিৎসা বিজ্ঞানের প্রসারের জন্য ধন্বন্তরী অবতারে জন্মগ্রহণ করেছিলেন। শাস্ত্র মতে ভগবান ধন্বন্তরী দেবতাদের চিকিৎসক, আর তার পূজা করলে সর্বরোগ ক্ষয় হয়। একই সময় বলা হয় যে দেবী মহালক্ষ্মী ভগবান ধন্বন্তরীর জন্মের 2 দিন পর আবির্ভূত হন, তাই ধনতেরাসের 2 দিন পরেই দীপাবলি উৎসব উদযাপন করা হয়। অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মী দেবীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সেজে ওঠে স্বর্গ। বিশ্বাস করা হয় ধনতেরাসের দিন মনে করা হয় অমাবস্যা তিথিতে মা কালী করেন অশুভ শক্তির বিনাশ, আর দেবী মহালক্ষ্মী ঘটান শ্রী বৃদ্ধি। আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেব কিভাবে ধনতেরাসের দিন মা মহালক্ষ্মীর পূজা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে করবে, এছাড়াও এবছর অর্থাৎ 2023 সালের ধনতেরাসের সময়সূচি। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ অবধি দেখার একটি অনুরোধ থাকলো। সাধারণত ভারতীয় শাস্ত্র, পূজা পাঠের তথ্য ও পূজাবিধি দেখানোই আমার এই চ্যানেলের মূল বিষয়বস্তু। তো চলো বন্ধুরা, দেরি না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পূজা পাঠের বিধি সম্বন্ধে। পূজাবিধি শুরু করার আগে আমরা আচমন সেরে নেব। হাতে নিয়ে নিচ্ছি গঙ্গা জল, বলে নিচ্ছি নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এই বলে আমি হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সাধারণত ধনতেরাসের পুজো আমরা সন্ধেবেলায় করে থাকি। তো দেখো, সন্ধেবেলায় আমি মন্দিরে এসে একটি জলচৌকির ওপর লাল রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি, তার উপরে আমি চালের দ্বারা একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অষ্টদল কমলও অঙ্কন করতে পারো। এখানে আমার স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়ে গেছে। এবার আমার কাছে যে চিত্রপটটি আছে মা মহালক্ষ্মী এবং গণেশ ভগবানের, সেটিকে আমি এখানে স্থাপন করে নিচ্ছি। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2023 সালের ধনতেরাসের সময়সূচি। এই বছর ধনতেরাস পড়েছে 10ই নভেম্বর, বাংলার 23শে কার্তিক, 1430 শুক্রবার, প্রদ্যোষে সন্ধ্যা ঘণ্টা 4:52 গতে এবং রাত্রি 6:28 মধ্যে যমদীপদান। কেনাকাটার শুভ মুহূর্ত 10ই নভেম্বর, 23শে কার্তিক, শুক্রবার, বিকেল 5:27 হতে সন্ধে 7:19 মধ্যে। আজকে আমি পূজাবিধি চিত্রপটে সেরে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি গণপতি বাপ্পা আর মহালক্ষ্মীর মূর্তি থাকে পিতল বা পাথরের, তোমরা তাতেও কিন্তু পূজাবিধিটি সম্পন্ন করতে পারো। ধনতেরাসের পূজাতে সাধারণত গণেশ ভগবান, মা মহালক্ষ্মী এবং তার সাথে ধন্বন্তরী দেব এবং কুবের ভগবানের পুজো হয়ে থাকে। আমার কাছে ধন্বন্তরী ভগবান এবং কুবের দেবের কোনো ফটো নেই বা চিত্রপট নেই, তার জন্য আমি এখানে সুপুরি আর চালের দ্বারা তাদেরকে স্থাপন করব। তোমাদের কাছে যদি মূর্তি বা চিত্রপট থেকে থাকে, তোমরা তাতেও পূজাবিধি সম্পন্ন করতে পারো। দেবী মহালক্ষ্মীর বাঁ দিকে থাকেন কুবের ভগবান আর ডান দিকে থাকেন ধন্বন্তরী দেব। তো আমি এখানে দেখো চালের উপরে একটি সুপারিকে মৌলি সুতো দিয়ে বন্ধন করে আমি এখানে কুবের ভগবানকে স্থাপন করলাম, আর এখন ধন্বন্তরী দেবকেও একইভাবে স্থাপন করে নিচ্ছি। পূজাবিধি শুরু করার আগে একটি প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি এবং মাকে একটু বরণ করে নিচ্ছি।
স্নানের বিধি শুরু করব। তো দেখো এখানে একটা গামছা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি। তোমাদের কাছে পাথর বা পিতলের মূর্তি থাকলে তোমরা এই দিন মা মহালক্ষ্মী এবং গণেশ ভগবানকে পঞ্চামৃতর দ্বারাও স্নান করাতে পারো। এর মধ্যে একটু অগরু দিলাম আর গোলাপ জল দিয়ে দিচ্ছি, যেটা মায়ের অত্যন্তই প্রিয়। আর এখানে দেখো আতর নিয়েছি, এটা গোলাপের গন্ধযুক্ত আতর, তো সেই আতর একটু এখানে ছিটিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের এই দিদি অথবা বোন ইউটিউবে একটু এগিয়ে যাক, তাহলে অতি অবশ্যই আজকের ভিডিওটিকে একটু লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং বন্ধু হয়ে যাওয়ারও একটি অনুরোধ থাকলো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো এবং এখনই পূজাবিধিটি দেখছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি স্নানের বিধি সম্পন্ন করিয়ে নিলাম। অনেকেই আছো যারা সন্ধেবেলায় মাকে স্নান করাতে চাও না, তো তাদের ক্ষেত্রে বলে রাখি তারা দিনের বেলায় এই স্নানের বিধিটি সম্পন্ন করে রাখতে পারো। এবার আমি গণপতি বাপ্পাকে সিঁদুর তিলক করছি আর মায়ের সিঁথিতেও সিঁদুর পরিয়ে দিচ্ছি। আমরা সাধারণত যে কোনো পুজোতেই চন্দনের তিলক করে থাকি, কিন্তু এই পূজার নিয়ম হচ্ছে সিঁদুর এবং হলুদ দিয়ে তিলক করা। তাই আমি সিঁদুর তিলকের পরে গণপতি বাপ্পা এবং মাকে হলুদের তিলক করে দিচ্ছি। বস্ত্ররূপী একটি মৌলি ধাগা আমি নিবেদন করে দিলাম মা মহালক্ষ্মী এবং গণেশ ভগবানকে। এছাড়াও আমি ধন্বন্তরি দেব এবং কুবের ভগবানকেও একটি করে মৌলি সুতো বস্ত্রস্বরূপ নিবেদন করছি। গণপতি বাপ্পাকে একটি উপবীত আমি এখানে নিবেদন করছি। এছাড়াও আমি ধন্বন্তরি দেব এবং কুবের ভগবানকেও একটি করে উপবীত নিবেদন করছি। মা মহালক্ষ্মীর গোলাপ ফুল অত্যন্ত প্রিয়, তো আজকে আমি এই রজনীগন্ধা আর গোলাপ ফুলের মালাটা পেয়েছি, তো সেটাই আমি এখানে পরিয়ে দিলাম। বন্ধুরা, ধনতেরাসে সোনা এবং রূপোর কয়েন বা রূপোর গয়না কেনার একটা প্রথা আছে, যেটা অত্যন্তই শুভ। অনেকে আবার কাঁসা পিতলের বাসনও কিনে থাকেন, সেটাও অত্যন্তই শুভ। তবে আমার অনেক বন্ধুরা আছে যারা এই জিনিসগুলো কিনতে হয়তো অসমর্থ হবে, তাদের জন্য বলে রাখি বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এক বাটি ধনে নিয়েছি, তো তোমরা গোটা ধনে এই দিন কিনতে পারো। এছাড়াও লক্ষ্মী কড়ি, হলুদের গাঁট, সুপুরি এবং পদ্ম বীজ, এছাড়াও পান তোমরা কিনতে পারো, যা অত্যন্তই শুভ। তো দেখো এইভাবে আমি থালাটা সাজিয়েছি আর প্রত্যেকটা জিনিসের উপরেই আমি কিন্তু সিঁদুর তিলক করব। তো দেখো এইখানে আমি পাঁচটা করে নিয়েছি, তিনটে হলুদের গাঁট, পাঁচটা সুপারি, পাঁচটা পদ্মবীজ, এই দিয়ে কিন্তু আমি থালাটা সাজিয়েছি। আমার যে সমস্ত বন্ধুরা সোনা রূপা কিনতে অসমর্থ হচ্ছে বা কাঁসা পিতল কিনতে অসমর্থ হচ্ছে, তারা কিন্তু এই জিনিসগুলো অনায়াসে কিনে নিয়ে এসে বাড়িতে মা মহালক্ষ্মী এবং গণেশ ভগবান, ধন্বন্তরি দেব এবং তার সাথে কুবের ভগবানের পুজো করতে পারো এবং সৌভাগ্য লাভ করতে পারো। তো দেখো এখানে আমি মায়ের কাছে এগুলো স্থাপন করে দিলাম। এটা যতক্ষণ অবধি পুজো হবে ততক্ষণ অবধি থাকবে এবং ধনতেরাসের তিথি যতক্ষণ অবধি থাকবে ততক্ষণ অবধি কিন্তু এটা মায়ের পায়ের কাছেই থাকবে। এরপরেও আমি কী কী কেনাকাটা করা যায় এবং শুভ মুহূর্ত নিয়ে আমি অতি অবশ্যই আরও একটি তত্ত্বকথামূলক ভিডিও দেব, তো প্লিজ তোমরা সেই ভিডিওটাও সম্পূর্ণরূপে দেখো। এরপর আমি পুষ্পাঞ্জলি শুরু করব। প্রথমেই আমি গণেশ ভগবানকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বলছি ওং গাং গণপতায় নমঃ, এই বলে আমি তার পায়ে জবা ফুল নিবেদন করলাম। গণেশ ভগবানের জবা ফুল অত্যন্তই প্রিয়, এছাড়াও গণেশ ভগবানের দুর্বা অত্যন্ত প্রিয়। তো তিনটি দুর্বাকে একটি দুর্বা দিয়ে গাঁট বেঁধে, তোমরা যদি মূর্তি থাকে তাহলে গণেশ ভগবানের ডান কাঁধে বা মাথার উপরে বা ডান দিকে দিতে পারো, কিন্তু আমার এখানে যেহেতু চিত্রপট আমি এই গাঁটটি বেঁধে তার চরণে নিবেদন করি, তো এটাও তোমরা করতে পারো। এরপর আমি তাকে প্রণাম জানিয়ে নিলাম এবং এবার আমি মা মহালক্ষ্মীকে পুষ্প নিবেদন করব এবং পুষ্পাঞ্জলি দেব। মনে মনে বলে নেব ওং লক্ষ্মী দেব্যই নমঃ, ওম লক্ষ্মী দেব্যই নমঃ, ওম লক্ষ্মী দেব্যই নমঃ, এই বলে মায়ের পায়ে পুষ্প নিবেদন করলাম। তোমরা মাকে গোলাপ ফুল দিয়ে পুজো দিতে পারো, কেন কি মা মহালক্ষ্মীর গোলাপ ফুল অত্যন্তই প্রিয়। এছাড়াও তোমরা যদি কমল বা পদ্ম ফুল পেয়ে যাও তোমরা তাই দিয়েও পুজো দিতে পারো।
ধন্বন্তরি দেবকে পুষ্প নিবেদন করব। মনে মনে বলে নিচ্ছি, ওম ধন্বন্তরি দেবায় নমঃ, আর ওম কুবেরায় নমঃ বলে আমি কুবের ভগবানকে পুষ্প নিবেদন করব। সোনা রূপার জিনিস যেগুলো আমি এখানে নিবেদন করেছি তাতেও কিন্তু আমি একে একে পুষ্প নিবেদন করে দেব। তোমরাও এই দিন যা যা কিনে আনবে, মায়ের চরণে যা রাখবে, তাতে অবশ্যই পুষ্প নিবেদন করবে পুষ্পাঞ্জলির পর। এই দিন আসন, বাড়ি, তোমার মন্দির সব কিছুকে পুষ্পের দ্বারা সুন্দরভাবে সাজাতে পারো। এবার বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর 11 অথবা 21 বার তোমাদের যেরকম সামর্থ্য হচ্ছে সেই রকমভাবে তোমরা কিন্তু মায়ের স্তব নেবে। প্রথমেই বলবে ওম গাং গণপতয়ে নমঃ, এই বলে 11 বার, তারপরে ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ বা ওম মহালক্ষ্মী নমঃ, এই বলে 11 বার, তারপরে ধন্বন্তরী দেবের নামে এবং কুবের ভগবানের নামে 11 অথবা 21 বার তাদের নাম জপ করবে। ভোগ নিবেদন করব। তো দেখো, এখানে গোটা ফল হিসাবে আমি কলা নিয়েছি আর মৌসুমি দু রকমের ফল নিয়েছি। এখানে আপেল আর কমলালেবু আছে। তোমরা এই দিন কলা আর নারকেলটা অতি অবশ্যই ভোগে দেবে, কেন কি ভগবান শ্রী সিদ্ধিদাতা গণেশের কিন্তু কলা আর নারকেল ভীষণ প্রিয়, আর মা মহালক্ষ্মীরও এই দুটি ফল ভীষণ প্রিয়। এখানে আমি মা লক্ষ্মীকে ভোগ দিচ্ছি খই, তারপরে খইয়ের মোয়া, এছাড়াও বাতাসা, নাড়ু, এইসব দিয়ে আমি ভোগ দিচ্ছি। মূলত এটাই হচ্ছে ধনতেরাসের মেন ভোগ, মূল ভোগ এটাকে তোমরা বলতে পারো। এর সঙ্গে আমি একটু মিষ্টান্নও দিচ্ছি। এছাড়া আমি ভগবান গণেশকে লাড্ডুর ভোগ, নারকেল নাড়ুর ভোগ, তারপরে গুড় বাতাসার ভোগ এটা দিচ্ছি। এই ধরনের ভোগই তোমরা দেবে, কেন ধনতেরাসে কিন্তু এগুলোই মূল ভোগ হিসাবে আমরা জানি। এরপরে আমি ধন্বন্তরী দেবতার জন্য এমনি সন্দেশ আর কুবের ভগবানের জন্য লাড্ডু ভোগ দিচ্ছি, আর জল তো আমাদেরকে দিতেই হবে। ভগবানকে ভোগ গ্রহণের অনুরোধ এবার আমি করে নেব। বন্ধুরা, এই পূজাবিধি সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি যথাযথ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সমস্ত ভোগগুলি আমি ফুলের দ্বারা নিবেদন করছি। তোমরা চাইলে এখানে গণপতি বাপ্পার ভোগটা দুর্বার দ্বারা এবং ধন্বন্তরী দেবের ভোগ তুলসী পাতার দ্বারাও নিবেদন করতে পারো। মনে করা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য গোটা স্বর্গলোক আলোকমালায় সাজানো হয়েছিল। তো এই দিনটা অনেকেই শুভ এবং পবিত্র বলে নিজের মন্দির এবং ঘর বাড়ি সমস্তটা প্রদীপের আলোয় সজ্জিত করে থাকে। তো তোমরাও কিছু প্রদীপ প্রজ্বলিত করতে পারো। দেখো, এখানে আমি কিছু প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি। আমার মন্দিরটা খুবই ছোট, তাই অল্প সংখ্যক প্রদীপের দ্বারাই আমি সাজালাম। তবে একটা জিনিস খেয়াল রাখবে, মঙ্গল দ্রব্য বা ঠাকুরের গায়ে যেন কোনোভাবেই তাপ না লাগে, আর প্রদীপ প্রজ্বলনের সময় যেন কোনো দুর্ঘটনাও না ঘটে, সেই দিকে খেয়াল রাখবে। আনন্দের উৎসবটা যেন আনন্দেরই উৎসব থাকে। এই দিন বন্ধুরা যমদীপ দানের একটি নিয়ম আছে, প্রবেশ দ্বারে যমদীপ নিবেদন করতে হয়। তো চারমুগলা একটি প্রদীপ নিতে হয়, তাতে 4টি সলতে দিতে হয়। এটি অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হয়, এর মধ্যে একটি কড়ি এবং একটি কাঁচা টাকা আর কিছু ফুলের পাপড়ি দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করতে হয় এবং সেটি দ্বারে রাখতে হয়। এই যমদীপ দানের একটি কারণ হচ্ছে অকাল মৃত্যুর ভয় নাশ করে এটি এবং অকাল মৃত্যু রোধ করে। মনে করা হয় পুরাকালে হেমু নামে একজন রাজা ছিলেন, যার রানী একটি অপূর্ব পুত্রের জন্ম দিয়েছিলেন, কিন্তু পুত্রের ভাগ্যে লেখা ছিল বিবাহের 4 দিনের মাথায় তার মৃত্যু ঘটবে। সেই সময় তিনি পুত্রকে ব্রহ্মচর্য হিসাবে লালন পালন করতে থাকেন, কিন্তু একদিন যমুনার তীরে এক অপূর্ব সুন্দরীর প্রেমে পড়ে যায় সেই পুত্র এবং তারা গন্ধর্ব মতে বিয়ে করেন। এবং 4 দিনের মাথায় যমরাজের যমদূতরা আসেন সেই পুত্রকে নিয়ে যাওয়ার জন্য। তবে হিমুর পুত্রবধূ সেটি জানতে পেরে গেছিলেন, সেই জন্য সে প্রবেশদ্বারে এরকম একটি যমদীপ প্রজ্বলিত করে রেখেছিলেন এবং নিজের সমস্ত গয়না খুলে
তিনি লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখেছিলেন, সেই আলোর ছটায় যমদূতদের চোখ ধাঁধিয়ে যায় এবং যমদূতরা তার প্রচণ্ড কান্নার আওয়াজ শুনে তাদের মনে দয়া মায়ার জন্ম হয় এবং তারা হিমুর পুত্রকে অনেক আশীর্বাদ করে তাকে না নিয়েই চলে যায়। সেই থেকেই এই যমদীপ দানের প্রথা আমাদের মধ্যে পালন করা হয় এবং যমদীপ দান করলে অকাল মৃত্যুর ভয় রোধ হয় এবং অকাল মৃত্যু ঘটে না। যমদীপ দানের পরে আমরা মায়ের আরতি শুরু করব। মাকে প্রদীপ এবং কর্পূরের দ্বারা তো আরতি করবেই, এছাড়াও ইনস্ট্যান্ট যে ধূপগুলো পাওয়া যায় সেইগুলোর দ্বারা আরতি করবে। মায়ের কাছে ধূপকাঠি প্রজ্বলিত করতে হয় না, অর্থাৎ মা বৈভব লক্ষ্মীর কাছে। এর আগে আমি অনেক পুজোতে মা বৈভব লক্ষ্মীর কাছে ধূপকাঠি প্রজ্বলিত করেছিলাম, কিন্তু আমার এক নন বেঙ্গলি ফ্রেন্ড, আমার এক পরিবারের সদস্য অর্থাৎ লিভিং উইথ শায়নির এক সদস্য আমাকে তারপরে কমেন্ট করে জানান যে মা বৈভব লক্ষ্মীর সামনে নাকি ধূপকাঠি প্রজ্বলিত করতে হয় না, জ্বালালে এই ইনস্ট্যান্ট ধূপগুলো প্রজ্বলিত করতে হয়। তো সেইভাবেই আমি আজকে পুজোটা তোমাদেরকে করে দেখালাম। কেমন লাগলো এই অতি সহজ সরল পূজাবিধি আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার একটি অনুরোধ থাকলো, এবং যারা আজকে চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে বা তত্ত্বকথার সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা মহালক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি, আর তোমাদের ধনত্রয়োদশী আর দীপাবলি খুব ভালো কাটুক এই প্রার্থনা করি মায়ের কাছে।